অবশেষে জানা গেল মডেল অভিনেত্রী বিতিশার মৃত্যুর কারণ দিন দশেক আগেই কলকাতার টেলি অভিনেত্রী পল্লবীর রহস্যজনক মৃত্যু হয়েছে সেই জটলা খুলতে না খুলতে নগরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে এক মডেল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে একুশ বছর বয়সী ওই মডেলের নাম বিতিশা দে মজুমদার নাগের বাজার থানায় পুলিশ তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে জানা গেছে এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিতিশা তবে বান্ধবী ও সহকর্মীদের বাধার মুখে তিনি কিছু করতে পারেননি সবশেষে বুধবার পঁচিশে মে ভোর রাত পর্যন্ত তাকে বোঝানোর চেষ্টা করেছেন তার বান্ধবী তবে রক্ষা আর হলো না ইতিমধ্যে বিদিশার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বিতিশার এক বান্ধবী থানায় ফোন করে খবর দেন এরপর ফ্ল্যাটের দরজা ভেঙে মরা মরদেহ উদ্ধার করে পুলিশ তার দেহের পাশে একটি সুসাইড নোট পাওয়া গেছে সেখানে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তার মরাদেহ ময়নাতদন্তের জন্য কামারহাটি সাগর দত্ত হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বিদিশার সুসাইড নোটে উল্লেখ করা হয়েছে ক্যারিয়ার নিয়ে সমস্যায় ছিলেন তিনি আর তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তবে বিদিশার বান্ধবীরা অনুভব বেরা নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাদের দাবি গত কয়েক মাস ধরেই ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন বিদিশা তবে একই সঙ্গে একাধিক নারীর সঙ্গে প্রেমিকের সম্পর্ক থাকায় মানসিক অবসাদে ভুগছেন তিনি আর সে কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তো দর্শক এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ